এদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমরা এই অর্থনীতি ধ্বংস এবং সকল নির্যাতন জুলুমের বিরুদ্ধে আজকে জাতীয়তাবাদী দল বিএনপি সোচ্চার হচ্ছে এবং আগামীতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের সেই দ্বিতীয় যুদ্ধকে সফল কায়েম হব বলে আমরা বিশ্বাস করি। গৌরবময় ও তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আপনারা জানেন যে 99,000 পাকিস্তানি সৈনিক তারা ওই রেড ক্রস ময়দানে, অর্থাৎ এখন যেটা ছড়ার উদ্যান, সেখানে তারা আত্মসমর্পণ করেছিল এবং এর মধ্য দিয়ে আমাদের বিজয় এবং স্বাধীনতা লাভ আমরা লাভ করেছিলাম। এবং এই স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটটা হচ্ছে যখন পাকিস্তানিরা বাংলাদেশের উপরে বিভিন্ন নির্যাতন এবং জুলুম অধিকার তারা কেড়ে নিচ্ছিলেন, তখন এই দেশের জনগণ জাগ্রত হয়েছিল এবং 9 মাসের একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা লাভ করি। আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কালুকার বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যোগ ঘোষণা দিয়েছিলেন, তার মধ্যে দিয়ে এদেশের লক্ষ লক্ষ জনতা স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকের এই স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন যে মুহূর্তে বঙ্গবন্ধুকে 25শে মার্চ বাংলাদেশ থেকে তিনি পাকিস্তানে চলে যান, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ভারতে পাড়ি জমায়, ভারতে চলে যায়, তখন নেতৃত্ব শূন্য হয়ে যায়, দায়িত্ব পড়ে যায় আমাদের সেনাবাহিনীর হাতে এবং রেড ক্রস এবং আমাদের জেড ফোর্সের প্রধান চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দেন এবং সেখানে চট্টগ্রাম এবং নোয়াখালী এই অঞ্চলটি তার নেতৃত্বে দখল করে নেয়। এবং সেই মুহূর্তে আপনারা জানেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা তাজউদ্দিন আহমেদ বলেছিলেন সেই সোভিয়েত ইউনিয়নের মার্শাল স্টালিনের সাথে তার এই ঘোষণাকে এবং তার এই বীরত্বপূর্ণ গৌরবগাথা অবদানকে তিনি তুলনা করেছিলেন। আমরা বলতে চাই আমাদের এই স্বাধীনতা যুদ্ধ এসেছে 71-এ, কিন্তু এটা কোনো এই স্বাধীনতা যুদ্ধের ফলে আমরা এখানে কোনো রাত দিনের ভোট রাতে হওয়ার জন্যই আমরা স্বাধীনতা পাইনি। আমরা এদেশের মেগা প্রজেক্টের নামে দুর্নীতি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার হওয়ার জন্য আমরা এই স্বাধীনতা চাইনি। এদেশের দুঃখী, দরিদ্র, বঞ্চিত, নিপীড়িত মানুষের বিরুদ্ধে নিষ্ঠুর এবং মত যারা ভিন্ন মতের যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে স্টিম রোলার চালার জন্য আমরা এই স্বাধীনতা চাইনি। আমরা স্বাধীনতা চাইছি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এবং আপনারা জানেন এখন এই আওয়ামী লীগ সরকার এই স্বাধীনতাটাকে তারা সেকুলারিজমের সাথে তুলনা করছে, ধর্ম নিরপেক্ষের ভিত্তিতে স্বাধীনতা এসছে। আসলে আমাদের এই স্বাধীনতা ধর্মের ভিত্তিতেই এসেছে। 47-এ আমরা যখন দেশভাগ হয়েছে, টু নেশান দ্বিতীয় জাতি সত্তার ভিত্তিতে এদেশের স্বাধীনতা এসেছে। অর্থাৎ আমাদের এই অঞ্চলটি বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যার ফলে আমাদের ভৌগোলিক সীমানা পাকিস্তানের সাথে লিপিবদ্ধ হয়। সেই মুহূর্তে যদি আমরা ইন্ডিয়ার সাথে বা ভারতের সাথে যদি সম্পৃক্ত হতাম তাহলে আমরা স্বাধীনতা লাভ কখনোই করতে পারতাম না, বরং এখন আমাদের ওই কাশ্মীরের মতো, কাশ্মীর মুসলিমের মতো আমাদের নির্যাতনের শিকার হতে হতো। কাজেই এই দেশ কখনোই ধর্মনিরপেক্ষতা আসে নাই, ধর্মের ভিত্তিতে এসেছে। পরবর্তীতে পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রিস্ট্রিম রোলার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তার বিরুদ্ধেই আমাদের এই স্বাধীনতা এসেছে। কাজেই এই স্বাধীনতাকে আজকে তারা দলীয়করণ করতে চায়, একটি দলের সুফল হিসাবে দেখতে চায়। অথচ তারা এই স্বাধীনতার নামে তারা বাকশাল কারাম খেয়েছিল। তারা স্বাধীনতা চায়নি বলেই আজকে তারা এই ধরনের নিষ্ঠ নির্বাচন চাচ্ছে, এদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমরা এই অর্থনীতি ধ্বংস এবং সকল নির্যাতন জুলুমের বিরুদ্ধে আজকে জাতীয়তাবাদী দল বিএনপি সোচ্চার হচ্ছে এবং আগামীতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের সেই দ্বিতীয় যুদ্ধকে সফল কায়েম হব বলে আমরা বিশ্বাস করি।